Cago, ci porta già a decidere. Ci pensa che possiamo venire tutto zitto. Ma pure con chi manda জাতীয় স্তরে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে একমঞ্চে রয়েছে কংগ্রেস এবং তৃণমূল, কিন্তু রাজ্যে কি কংগ্রেস তৃণমূল জোট হবে? হলে কি সমীকরণে কে কতগুলো আসনে লড়বে সেসব কিছুই এখনও স্পষ্ট নয়। তার মধ্যেই চাঞ্চল্যকর দাবি করলেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। 2019 লোকসভা ভোটে এ রাজ্যের 42টি আসনের মধ্যে 2টি আসনে জয়ী হয় কংগ্রেস। মালদা দক্ষিণে জেতেন আবু হাসেম খান চৌধুরী, বহরমপুরে জয়ী হন অধীর চৌধুরী। এবারও এই আসন দুটি তৃণমূল নেত্রী কংগ্রেসকে ছেড়ে দিয়েছেন বলে দাবি করলেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ। বলছেন যে দুটো আসনে আমাদের আরো কিছু দাবি আছে, আমরা সেই দাবিগুলো তাদেরকে জানাচ্ছি বা জানানো হচ্ছে। সূত্রের দাবি, 19 ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা পশ্চিমবঙ্গে কংগ্রেসকে 2টো আসন দিতে চাই। এর পরদিনই বাংলার কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন রাহুল গান্ধী সহ শীর্ষ নেতারা। সূত্রের দাবি, সেখানে অধীর চৌধুরী বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় লড়তে চাই না। এই মুহূর্তে 7টি লোকসভায় কংগ্রেস ভালো জায়গায় আছে। মুর্শিদাবাদের 3টে, মালদার 2টো, দার্জিলিং এবং রায়গঞ্জ, এই আসনগুলোতে ভালো জায়গায় আছে দল। কিন্তু এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগেই চাঞ্চল্যকর দাবি করলেন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। তবে তিনি একথা বললেও বহরমপুরের কংগ্রেস সাংসদ এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, উনি আলাদাভাবে কথা বলতেই পারেন, আমার এই সম্পর্কে কিছু জানা নেই, ফলে কিছুই বলার নেই। অনেকবার অনেক কথা বলেছেন, ওদের সঙ্গে কথা বলে বহুবার ঠকেছেন, তারপরে বাইরে এসে বলেছেন আমার গোটা আমাকে কার্যত ঠকিয়ে দিয়ে চলে গেল, বিশ্বাসঘাতকতা করলো ইত্যাদি ইত্যাদি। উনি যা বলছেন আমি তার কথা কোনো উত্তর দেবো না, কিন্তু যে কেউ এটা বিবেচনা করবেন যে পশ্চিমবাংলা থেকে সংসদে 2টো যে কংগ্রেসের আসন, বহরমপুর এবং মালদা সম্ভবত দক্ষিণ, এই 2টো আসনেই কিন্তু যারা জিতেছেন সেখানে সিপিআইএম তার বিরুদ্ধে ক্যান্ডিডেট দেয়নি, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস জিতেছেন, বামেরা তার সঙ্গে ছিল, 2টো আসনেই তাই। সিপিএম চাইছে কংগ্রেস যেন তৃণমূলের সঙ্গে জোটে না আসে, কারণ সিপিএমের অস্তিত্বের লড়াই, সংকটটা বিজেপির আর সংকটটা সিপিএমের, এরাই জোট নিয়ে চিন্তায় আছে। বিজেপির আশঙ্কা হচ্ছে ক্ষমতা থেকে চলে যাবে, আর সিপিএমের শঙ্কা হচ্ছে দলটা উঠে যাবে, সেটা প্রমাণিত হয়ে যাবে। তা আমাদের কি বেল পাকলে কাকের কি, তা ডালুবাবু কি বললো আমাদের তাতে কি, শেষ অবধি এ রাজ্যের জোটের ছবিটা কি দাঁড়াবে, কবে তা পুরোপুরি বোঝা যাবে, সেটাই এখন দেখার। অভিজিৎ চৌধুরী, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ।